চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি আজকের এই স্পেশাল ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিও থেকে তো ভিডিওতে শেয়ার করা এই নমুনা প্রশ্নপত্র থেকে তোমরা একাধিক বড়ো প্রশ্ন সহ এমসি কিউ কমেন্ট পেতে পারবে এটি নিশ্চিন্তে তোমাদের সামনে শেয়ার করতার জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা তাই মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অয়েল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের অনেকটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না এবং কেউ কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো তো প্রথমে বলে রাখি তোমাদের পূর্ণমান থাকবে আশি সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট এবং তোমাদের যেমন প্রশ্নের নম্বর বিভাজন থাকে তেমন অনুযায়ী প্রশ্ন এখানেও তুলে ধরেছি আমি তো প্রথমে একের জায়গায় থাকবে বিকল্প প্রশ্নগুলি নির্বাচন করো প্রথম রয়েছে সতীশ মিস্ত্রি যে তিন ধানে মরক লেগেছিল আসান তিনটি দেওয়া রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটি তোমরা নিজেরাই করে নিও কারণ প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার বললে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও দ্বিতীয় উৎসব আবার কাঠ কাটতে লাগলো প্রত্যেকটা কাঠের লম্বা এক হাত দেড় হাত দু হাত না আড়াই হাত তৃতীয় মৃত্যুঞ্জয় ফুটপাতে যে মৃত্যু দেখেছিলো তার কারণ ছিল পথ দুর্ঘটনা অনাহারে মৃত্যু রোগে না আত্মহত্যা তার পরবর্তী রয়েছে মৃত্যুঞ্জয় যে ধুলিমুলিল সিল্কের জামা এখনও পরচ্ছিন্ন হয়েছে তারপরে ছিঁড়ে গেছে অদৃশ্য হয়েছে না নতুন হয়েছে তার পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল চৌকিদারের পরামর্শ দিয়েছিলেন যে দোকান বন্ধ করতে দাঙ্গা থামাতে বুড়িকে নদীতে ফেলে আসতে না বুড়িকে সেবা করতে তার পরবর্তী কোশ্চেন হলো ওয়ান পয়েন্ট সিক্সের দাগে তো ওয়ান পয়েন্ট সিক্সের দাগ যাব তার আগে তোমাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন অতি অবস্থা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তার পরবর্তী ওয়ান পয়েন্ট সিক্সের প্রশ্ন রয়েছে নদীর জল ড্যাসের মতন লাল মোড়ক ফুলের পাপড়ির মতন জবা ফুলের পাপড়ির মতন মস্কা ফুলের পাপড়ি না নদীর পায়ের জল তালতার মতন নারীর পায়ের আলতার মতন ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্ন রয়েছে সে কখনো করোনা বঞ্চনা সে হলো মিথ্যা সত্য বন্ধু না জননী তার পরবর্তী ওয়ান পয়েন্ট এইটের প্রশ্ন রয়েছে সূর্য ছবি আঁকে দিগন্তে পশ্চিমের আকাশে সন্ধ্যায় না হৃদয়ে তার পরবর্তী ওয়ান পয়েন্ট নাইনের কোশ্চেন রয়েছে আমি দেখে কবিতায় কবির চোখ চাই লাল নীল হলুদ না সবুজ তার পরবর্তী ওয়ান পয়েন্ট টেন কোশ্চেন রয়েছে সংস্কৃত পরীক্ষায় আমরা পেয়েছিলাম তেরো সতেরো তেইশ না নয় তার পরবর্তী ওয়ান পয়েন্ট এগারোর প্রশ্ন রয়েছে নাটক থেকে নানা রঙের দিন নাটকের অভিনয় রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল পঞ্চাশ আটষট্টি ষাট না সত্তর বছর অথবায় রয়েছে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পেল সংলাপটি বলেছেন শম্ভু বৌদি শম্ভু ও অমর না অপশান ঘয় রয়েছে অমর তার পরবর্তী ওয়ান পয়েন্ট বারোর প্রশ্ন রয়েছে তো ওয়ান পয়েন্ট বারোর প্রশ্নটি রয়েছে যে কাবুকি যে থিয়েটার ধরি যে দেশের থিয়েটার অর্থাৎ যে কাবুকি থিয়েটারটি যে দেশে অবস্থিত সেটি হলো চীন জাপান আমেরিকা না ভিয়েতনাম তো ওয়ান পয়েন্ট তেরোর কোশ্চেন রয়েছে গলতে নিপাত করেছিল আলেকজান্ডার দ্বিতীয় ফেডারিক সিজার না হিডলার অথবা রয়েছে বলিকান্দারি ছিলেন একজন তান্ত্রিক সুফি সাধক না ভক্তিবাদী না দর্বেশ তার পরবর্তী ওয়ান পয়েন্ট চোদ্দোর কোশ্চেন রয়েছে মাঝি মোল্লার গান ঝুমুর টপ্পা ভাটিয়ালি না ভাও আইয়া তার পরবর্তী ওয়ান পয়েন্ট পনেরো কোশ্চেন রয়েছে শান্তিনিকেতনে কালাভবন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে না উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তার পরবর্তী ওয়ান পয়েন্ট ষোলো কোশ্চেন্ট হল সত্যজিৎ রায় যে পুরস্কার পাননি পদ্মশ্রী নোবেল অস্কার না লিনিয়স অফ দ্য অনার তো অবশ্যই ওয়ান পয়েন্ট ষোলোর কোশ্চেনের আনসারটি তোমরা দেখে নিও তার পরবর্তী সতেরো কোশ্চেন রয়েছে বিদে হয় সাধারণ বাক্যের কর্তা কর্মক্রিয়া না আপাদান তার পরবর্তী ওয়ান পয়েন্ট আঠেরো কোশ্চেন রয়েছে রুমুল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক শব্দার্থের উপাদান ঘ পদের গঠন বৈচিত্র্য আসব তার পরবর্তী কোশ্চেনে তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও কোন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলে তোমরা উপকৃত হবে তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই রকমই বোর্ড অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পরিচালিত একটি নমুনা কোশ্চেন পেপার যেটি আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এমন একটি ভিডিও পরবর্তীতে তোমাদের জন্য উপকার আসবে তাই অবশ্যার সঙ্গে যুক্ত থেকো আর পরবর্তী দুধের দাগে অনধিক দুশো শব্দের সরি কুড়িটি শব্দের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বরে বারোটি এসে কিন্তু তোমাদের থাকে প্রথম রয়েছে ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন তারপর উৎসবের বাদায় কী কী পাওয়া যায় টু পয়েন্ট টুয়ের কোশ্চেন তারপর টু পয়েন্ট থ্রির কোশ্চেন রয়েছে রবীন্নারায়ণের কুলে কবিতায় কবি রূপনারায়ণের কুলে জেগে ওঠা ওতে কী জানাতে পারলেন তার পরবর্তী শিকার কবিতায় দেশওয়ালীর সারারাত মাঠে আগুন জ্বালে কেন সরি শিকার বানানটি একটু স্পেলিং মিস্টেক রয়েছে যদি তোমরা পারো তো দেখে নিও তার পরবর্তী টু পয়েন্ট ফাইভে রয়েছে বাগানে বসাও কে বাগানে কি বা কাকে বসাতে চেয়েছেন তার পরবর্তী টু পয়েন্ট কোশ্চেন রয়েছে যা পারি কেবল কী কে কী পারেন তার পরবর্তী টু পয়েন্ট সেভেনের কোশ্চেন রয়েছে ওগো তুমি পালাও কথা দিয়ে বৌধি পালাতে বললেন তার পরবর্তী টু পয়েন্ট এইটে কোশ্চেন রয়েছে মারিত হাতি লাখ সরি মোড়া হাতি সোয়ালাক একটি কোটেশান দেওয়া রয়েছে রঙের দিন নাটক অবলম্বনে কোন প্রসঙ্গে এই কথাটি এসেছে অথবা রয়েছে মিত্রের মতে বিবাহ নাটকের নাম কি হওয়া উচিত ছিল তারপর টু পয়েন্ট নাইনে রাজারা কি পথে ঘাড়ে করে আনত ও কবির এ প্রশ্ন কেন তো অবশ্যই এই কোশ্চেন পেপারটি বোর্ড কর্তৃক একটি নমুনা কোশ্চেন পেপার এবছরের বাংলা পরীক্ষার ভালো হওয়ার জন্য এই প্রশ্নপত্রকে তোমরা নিঃসন্দেহেই প্র্যাকটিস করতে পারো খুব ভালোভাবে তোমাদের পরীক্ষা এই আশা রেখে ভিডিওর পরবর্তী অংশটুকু তোমাদের সামনে কন্টিনিউ করবো তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এইরকমই প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা মডেল কোশ্চেন পেপার খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট হতে চলেছে তাই সেই সমস্ত ভিডিওর আপডেট সবার নোটিফিকেশান সবারকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর এই সমস্ত ভিডিওগুলি তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার পাশাপাশি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবরাও এমন ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং তাদের প্রিপারেশনটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারে বিগত পরীক্ষার জন্য টু পয়েন্ট নাইনের অথবাই রয়েছে গল্পটা মনে পড়লে হাসি পেতো কোন গল্প মনে পড়লে হাসি পেতো তার পরবর্তী টু পয়েন্ট টেনের কোশ্চেন রয়েছে মুন্ডমান শব্দ কী এবং টু পয়েন্ট এগারোয় রয়েছে বাক্যের প্রধান দুটি অংশ কী কী এবং টু পয়েন্ট বারো অর্থাৎ শেষে থেকে রয়েছে সদার্থ পরিবর্তনে দুইটি ভাগ করা যায় ও কি কী সরি কয়টি ভাগ করা যায় সবার পরিবর্তনকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় সেই কয়টি ভাগের নাম এবং সেই ভাগগুলির নামও লিখতে বলা হয়েছে বাট কয়টি ভাগ কয়টি ভাগের নাম অবশ্যই তোমরা খুব ভালোভাবে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো এটি বড় প্রশ্নের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমন এসে ক্ষেত্রে এক নম্বর মানের জন্য আসতে পারে এবছর পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই খুব ভালো হবে তোমরা দেখে নিও তিনের দাগ অনধিক দেড়শোটি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর মানের একটি প্রশ্ন গল্প থেকে রয়েছে ভাত হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের কে কীভাবে অভিজ্ঞতা লাভ করে উদ্ধৃত অংশ তাৎপর্য ব্যাখ্যা করো ভাত থেকে এবছর বড় প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট আসবে কারণ আগের বছর ভাত থেকে বড়ো প্রশ্ন আসেনি তাই অবশ্যই তোমরা খুব ভালোভাবে ভাত গল্পটিকে প্র্যাকটিস করতে থাকো তার পরবর্তী থ্রি পয়েন্ট টু এর কোশ্চেন রয়েছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়েছিল কেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বড়ো প্রশ্ন অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করো পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে তার পরবর্তী প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে দেখে নাও পরীক্ষার ক্ষেত্রে নিজস্ব প্রিপারেশানটা কেমনভাবে তৈরি করবে তা এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা বুঝতে পারবে বারবার বলছি এই প্রশ্নপত্রটি একটি বোর্ডের ওয়েবসাইট থেকে সংগৃহীত বোর্ডের নির্দেশ অনুসারে এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি হয়েছে এমনই তোমরা একটি প্রশ্নপত্র পরীক্ষার ক্ষেত্রে পাবে তার পরবর্তী চারাদিকে রয়েছে অনধিক দেড়শোটির শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চাকি পাঁচ নম্বর মানের একটি বড়ো প্রশ্ন যেমনভাবে ভাত গল্প এবং ভারতবর্ষ গল্প থেকে পাঁচ নম্বর মানের একটি বড়ো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে দুইটি গল্প থেকে দেওয়া রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তেমনই দাগের থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এটি কবিতা থেকে আসে তারপরে বুদ্ধিটা কী করে এলো বলি বুদ্ধি বলতে কী বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন এসেছিল তা লেখো তার পরবর্তী ফোর পয়েন্ট টু এর কোশ্চেন এটি চারাদাগের এই প্রশ্নটি নাটক থেকে দেওয়া হয়েছে এটি স্বাভাবিকভাবে এখানে কবিতা থাকে তো নাটক দেওয়া রয়েছে তো দেখে নাও তার পরবর্তী ফোর পয়েন্ট টু এ রয়েছে আমাদের দিন ফুরিয়ে আছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তার পরবর্তী দাগ প্রশ্নটি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তার আগে তোমরা যারা এই প্রশ্নগুলিকে দেখছো তোমাদের প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওটি স্টপ করে কিন্তু প্রশ্নগুলি লিখে নিও কারণ তোমরাই উপকৃত হবে আজকের এই ভিডিওটি থেকে ভিডিওটি বোর্ডের একটি ওয়েবসাইট থেকে প্রশ্নটি সংগৃহীত তো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে ভালোভাবে ফলো করলে তোমরা নিশ্চিন্তে কমন পাবে এতটা আমরা আশাবাজি তোমাদেরকে দিতে পারি বা কমন দেওয়া না পারলেও এটি আমরা বলতে পারি বা আমি বলতে পারি তোমাদেরকে এই প্রশ্নটি প্র্যাকটিস করলে তোমরা তোমাদের আগামী অর্থাৎ দু হাজার উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষায় বাংলার ক্ষেত্রে অনেকটাই উপকৃত হবে প্রশ্ন রয়েছে কবিতা থেকে কেন তবে লেখা কেন তবে গান গাওয়া কেন তবে আঁকি বুকি কম জননীর পাশে কবিতায় কবির এই মানসিকতার প্রকাশ ঘটেছে তার পরবর্তী ফাইভ পয়েন্ট টু এর কোয়েশ্চেন রয়েছে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ মহুয়ার দেশের পরিচয় দাও সেখানে পৌঁছে কবির কী অভিজ্ঞতা হয়েছে বা কেমন অভিজ্ঞতা হয়েছে তার পরবর্তী ছয়ের দাগে কোশ্চেন রয়েছে আমাদের দেড়শোটির শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটিও স্বাভাবিকভাবে আগের দাগের মতন পাঁচ নম্বর মানানোর প্রশ্ন যে কোনো একটি উত্তর তোমাদেরকে করতে হবে অবশ্যই খুব ভালো হবে দেখে না কোন তো ছয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে গল্পটা মনে পড়লে হাসি পেত কোন গল্পটি স্মরণ করে লেখকের হাসি পেতো গল্পটা মনে পড়লে কেন হাসি পেতো তো এই ছয়ের দাগের প্রশ্নটি আন্তর্জাতিক গল্প এবং কবিতা থেকে দেওয়া হয়েছে তো খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই দুটি প্রশ্নকে দ্বিতীয় প্রশ্ন রয়েছে বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল তো ছয়ের দাগ থেকে সিক্স পয়েন্ট ওয়ান এবং সিক্স পয়েন্ট টু এই দুটির প্রশ্ন আন্তর্জাতিক গল্প কবিতা থেকে এসে গেছে তো খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবছরের পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে আসবো তার পরবর্তী দাগের প্রশ্নে পরবর্তী সাতের দাগে রয়েছে অনদিক ড্রেসি সব নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ নম্বরের অর্থাৎ পাঁচ নম্বরের একটি বড় প্রশ্ন এখানে তোমাদেরকে লিখতে হবে তো এটি আমার বাংলা থেকে রয়েছে সুভাষ মুখোপাধ্যায় যে আমার বাংলা তোমাদের যে গল্পটি রয়েছে আমার বাংলা থেকে রয়েছে সেভেন পয়েন্ট ওয়ানের প্রশ্ন রয়েছে গাঢ় পাহাড়ে নিচে বাস করা তাদের জীবনযাত্রা পরিচিত অর্থাৎ গাঢ় পাহাড়ে নিজে যে সমস্ত মানুষেরা বাস করতো তাদের জীবনযাত্রা সংক্ষিপ্ত পরিচয় দিতে বলা হয়েছে আর তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কীভাবে সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটি আমার বাংলা থেকে এসেছে তার পরবর্তী অনধিক কোটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো আটের থেকে কোন দুইটি প্রশ্ন রয়েছে তোমরা খুব ভালোভাবে দেখে নাও কারণ এই ভাষা থেকে প্রথম প্রশ্ন রয়েছে রুমুল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রুমুল পরিচয় দাও তারপর এইট পয়েন্ট টুয়ে রয়েছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকার উদাহরণ সহ পরিচয় দাও রয়েছে আমাদের শব্দে শব্দ যে কোনো একটি দুইটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের দুইটি প্রশ্ন অর্থাৎ দশ নম্বর এটি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এটি একটি বড় ভাগ অবশ্যই তোমরা দেখে নাও যে কোন প্রশ্নগুলিকে এখান থেকে দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের কোন প্রশ্নগুলি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে প্রথম বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান তার পরবর্তী বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনে রায়ের অবদান আলোচনা করো তারপরে ওদের বিজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও তার পরবর্তী নাইন পয়েন্ট ফোরেও একটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নটিও তোমাদের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে সমান গুরুত্বপূর্ণ তো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলিকে শেয়ার করছি এই প্রশ্নগুলি এবছরের জন্য মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ রয়েছে তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলিকে পরীক্ষা এখন কিছুটা দিন বাকি রয়েছে তো নাইন পয়েন্ট ফোরে রয়েছে রামায়ণ বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার কে এই খেলার বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও তো বাংলা মডেল কোশ্চেন পেপারের পাশাপাশি অন্যান্য কোন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার নিয়ে তোমার সঙ্গে আলোচনা করলে তোমরা উপকৃত হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত অনুসারে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব তার পরবর্তী দশের দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের উপরে নির্দেশকমভাবে তা শরীর শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো টেন পয়েন্ট ওয়ানে রয়েছে নিচের মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো বিষয় রয়েছে ভ্রমণের মূল্য তার পরবর্তী প্রতি দশের দুয়ে রয়েছে প্রদত্ত অনুচ্ছেদ সম্ভাব্য ভূমিকা গ্রহণে বিষয়ে গভীরে প্রবেশ প্রতিনিধানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রচনা করো বিষয় তো তার পরবর্তী টেন পয়েন্ট টিনে রয়েছে পরিপক্ষে যুক্তি ও অসহায়তা প্রমাণ করে সাপককে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বি পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি অর্থাৎ এখানে তর্ক বিতর্ক একটি করতে বলা হয়েছে এবং টেন পয়েন্ট চারে রয়েছে প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা জীবনানন্দ দাস তো জীবনানন্দ দাসের জীবনী রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম তো যে জীবনী রচনাটি এবছরের পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে তেমনই একটি জীবনের রচনা হলো জীবনানন্দ দাসের এই জীবনী রচনাটি তো যে জীবনী রচনাটির উত্তর তোমরা আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে পেয়ে যাবে কিংবা চ্যানেলের ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্য তোমরা দেখে নিও তো